গাজীপুর ভোগড়া বাইপাস এলাকা থেকে 35 কেজি গাঁজা ও একটি মাইক্রোবাস সহ দুজনকে আটক করে র্যাব এক পোড়াবাড়ি ক্যাম্প। রাতে তাদেরকে আটক করা হয়। এ সময় গাজীপুর র্যাব একের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল আল মামুন সাংবাদিকদেরকে জানান, একটি গোপন সূত্রে জানা যায় দুজন মাদক ব্যবসায়ী একটি মাইক্রোবাস করে গাজা গাজীপুর হয়ে রাজশাহীর দিকে যাচ্ছিল। পরে তাদেরকে গাজীপুর মহানগর ভোগড়া বাইপাস হতে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদের পর মাইক্রোবাসটির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে 35 কেজি গাঁজা, নগদ 9,820 টাকা এবং 2টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন শামীম মিয়া ও সজীব মিয়া। এ সময় র্যাব এক আরও জানান, এই দুই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে 25 কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন 17 তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুড কোর্ট, এবং সপ্তম তলা থেকে 17 তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই। সাফ কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ 01707-117-113, 01707-117-114। এ প্রজেক্ট অফ সিদ্রাস সাইফ ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।